আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত কাজীপুর থানার অন্তর্গত একটি গ্রাম হরিনাথপুর। এই গ্রামকে নিয়ে অনেকগুলো পর্ব করার ইচ্ছা। গ্রামের মানুষগুলোর দৈনন্দিন কার্যক্রম, তাদের জীবনযাপন, গ্রামের সৌন্দর্য, এগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সুন্দর কিছু দেখানোর উৎসাহ প্রদান করবেন। গ্রামটির নাম কেন হরিনাথপুর হলো, এর আর একটা নাম আছে। যেহেতু প্রথম পর্ব, গ্রামের নামকরণ নিয়ে কিছু কথা বলি। ছোটবেলায় আমি যখন আমার গ্রাম সম্পর্কে রচনা লিখতাম, তখন এই লেখাগুলো লিখতাম। লেখাগুলো লিখে দিতেন আমার বাবা। গ্রামের দুটো নাম, একটা নাম হরিনাথপুর, যেটা অফিসিয়ালি ব্যবহৃত হয়, আর একটা নাম বাগবেড়। অনেকে বলে বাঘ বিয়ার, আবার কেউ কেউ বলে বাঘ বাড। আচ্ছা বন্ধুরা, সামনে একজন অসহায় মানুষকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে এক মিনিট কথা বলে আবার ফিরে আসব। ইনশাল্লাহ সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনি এইভাবে কোথায় কোথায় যান? এলাকার মধ্যে পায়ে সমস্যা না হাতে সমস্যা? নাম কি আপনার? সারাদিন ঘুরতে থাকেন, গাড়ি কে বানাই দিছে? এটা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। এইবার গ্রামের নামকরণের দিকে আসি। আমাদের গ্রাম থেকে 3 মাইল পশ্চিমে একটি থানা, ধুনুর থানা। ইংরেজ শাসনামলে ইংরেজ সাহেবরা ওইখানে বসবাস করতেন। তাদের মূল কার্যক্রম ছিল বাংলার কৃষকের উপরে অত্যাচার করে, বিশেষ করে এই এলাকার কৃষকদের অত্যাচার করে নীল চাষ করানো। এই তোমার নাম কি? আর আর ওর নাম কি? তোমরা কি গাছে উঠছে? এটা এই জাম গাছে জাম আছে এখন, তাহলে যে উঠছো। এদেরকে গাছে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, জাম কি টক লাগে। অত্যাচারী সাহেবরা যখন আমাদের গ্রামে আসার চেষ্টা করতো, তখন ভয় পেত, কারণ এখানে এত জঙ্গল ছিল, সেই জঙ্গলে বসবাস করতো বাঘ ভাল্লু। এই বাঘ ভাল্লু সহ অন্যান্য প্রাণীরাও বসবাস করতো। তারা বাঘ ভাল্লুককে বেশি ভয় পেয়ে বাঘ বিয়ার এইটা নামকরণ করলো, এবং এই নামে যখন ডাকলো এটার একটা নাম হয়ে গেল বাঘ বিয়ার, কিংবা বাঘ দিয়ে ঘেরা বাঘবেড়। হরিপদ নামে এক ভদ্রলোক প্রথমে সেই জঙ্গল কেটে বসবাস শুরু করে, তার নাম অনুসারে নাম দেওয়া হয় হরিনাথপুর। ভাই কবে এসে? গতকাল। আল্লাহ, আপনার বয়স কেরম হলো? বয়স চলতে
কি আছে আপনার বাড়িতে এখন? আমার কি আছে ভাই, আমার হন আছে আমার এই কর্ম কয়দিন মানে আছে আল্লাহবান, কয়দিন আছে আল্লাহবান সেই জানে ভাই। এই দিনে পড়ে আছে হাত ভেঙে গেছিল, আবার পাও নেয়াতে হয়নি। পান খান কেন? পান খেলে ছেড়ে যায়। আপনার ঘর না দাদি? আমি খারাপ থাকে নাকি? এটা হলো দাদার, এটা হলো ম্যাডাম স্বামী স্ত্রী। আপনার জমি জমা নাই? জমি জমা নাই, আল্লাহ অনেক জমি আছিল, নানা নেয়ার ফেরি বেঁচে হালাইছে। এখন জমা আছিল ভাই, কবালের ফেরি নষ্ট হয়ে গেছে। চলে কি দে আল্লাহ ভাগ চালায় আমাক, ওই গেলে ওই দেখলে কিছু দেয়, ওই গেলে কিছু দেয়। তার চলে না, আর চাওয়ার খাইটা করার টানছি, 20-22 বছর করার টানছি, তা বাদে এই 25-26 বছর ডাবের গাছ সাফ করছি। এই যে পড়ে গেছি ভাই, পাও গেছে, একবার ডায়রি হলো পয়া আর বাঁচিয়ে নেই, তাদের টাকা পয়সা খরচ করে নাই, তাও ডাল দিল, তাই দেওয়া চেষ্টা হলো। আবার এই হাত ভেঙে গেছে, কিছুই হয় না ভাই। আবার আমি যাবার বান্ধে কোনো হানি যাবো কনে আইটের মালিশে আইটে গের মালিশে আলো বাজারে যাবো, মেলার দিন হলে বাজারে যায় না, শখ করে আলো বাজারে যাবো যাবার বান্ধে। ও টেয়ার দিলে আরে গাড়িত করে নিয়ে যাবো, তাছাড়া কি নিব। আত্মীয় দর্শক, এইভাবেই গ্রামের সহজ সরল মানুষগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু দেখানো তখনই সম্ভব হবে যখন আপনাদের উৎসাহ দেখব, আপনাদের সাপোর্ট পাব। সাপোর্ট বলতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করা। তখনই দ্বিতীয় পর্ব দেখার জন্য প্রথম পর্ব সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলে অটোমেটিক নোটিফিকেশনের মাধ্যমে দ্বিতীয় পর্বটা দেখতে পারবেন। আজ আর নয় প্রিয় দর্শক, আজকে বাড়ি ফিরে যাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট পর্বে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।